কত সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণ তোমারে মিলিতে মোর করিল যতন। বলেছে যে তোমার সাথে আমাকে অবশ্যই দেখা করতে, তোমার সাথে সার্বভৌম ভট্টাচার্য দেখা করতে বলেছে। তাই প্রভু কি বলছে, তোমারে মিলিবারে মোর হেথায় আগমন। মহাপ্রভু বলছে যে তোমার সাথে দেখা করবার জন্য আমি এখানে এসেছি। রায় রামানন্দ এবং মহাপ্রভুর সংবাদ। তারপরে কি বলছে, ভালো হইল অনায়াসে পাইল দর্শন। ভালো হইল, আমার তোমার সাথে খুব সহজেই আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি চান করে এভাবে কৃষ্ণ নাম জপ করছিলাম আর তুমি সাথে সাথে এসে তোমার সাথে দেখা হয়ে গেল, খুব সহজে দেখা হয়ে গেল। রায় কহে সার্বভৌম করে ভৃত্য জ্ঞান। রায় বলছেন যে সার্বভৌম আমাকে ভৃত্য জ্ঞান করে, আমাকে ওনার একজন ভৃত্য মনে করে, চাকর সার্বভৌম আমাকে। তাই কি করেছে, পরক্ষেহ মরহিতে হয় সাবধান। তাই আমার আমাকে একটু সাবধান, পরক্ষেহ মরহিতে আমার ভালোর জন্য আমাকে একটু সাবধান করে দিয়েছে। কি বলছে, তার কৃপায় পাইনো তোমার চরণ দর্শন। বলছে আমার ভালোর জন্য তোমাকে পাঠিয়েছে, তোমার চরণ দর্শন হয়েছে সার্বভৌমের কৃপায়। রায় রামানন্দ বলছে মহাপ্রভুকে, আজই সফল হইল মোর মনুষ্য জন্ম। আমার মানুষের যে এই জন্ম আজকে সফল হয়ে গেল তোমার জন্য, তোমার চরণ দর্শন পেলাম যে। সার্বভৌম তোমার সার্বভৌমে তোমার কৃপা তার এই চিহ্ন। সার্বভৌমে তোমার কৃপা তার এই চিহ্ন, সার্বভৌমে তোমার কৃপা আছে তোমার উপরে সার্বভৌমে, তাই এই চিহ্ন আমি বুঝতে পারছি। অস্পৃশ্য স্পর্শিলে হইয়া তার কৃপা অধীন। তুমি আমার মতো অস্পৃশ্যকে স্পর্শ করে আমাকে তোমার কৃপার অধীনে করে ফেলেছো, কৃপা দান করো। আমি রাজসেবী বিষয়ী শূদ্রাধম। আমি তো রাজসেবী, রাজার চাকর, রাজাকে সেবা করি। আমি শূদ্রাধম, মোর স্পর্শ না করিলে ঘৃণা বেদ ভয়। আমার স্পর্শ তুমি করলে কি এই ঘৃণা করলে, ঘৃণা বেদ বেদ তোমাকে ভয় দেখাবে, আমাকে স্পর্শ করে তোমার উচিত নয়। মোর দর্শন তোমার বেদে নিষেধ হয়, আমার দেখাও তোমার উচিত নয়, বেদ নিষেধ করেছে শূদ্রকে দেখা উচিত নয়। সন্ন্যাসীর মতো তোমার মতো ব্যক্তির তোমার কৃপায় তোমার করাই নিন্দ কর্ম। সাক্ষাৎ ঈশ্বর তুমি কে জানে তোমার মর্ম, তোমার কৃপায় তোমার করাই নিন্দ কর্ম। মানে তুমি কৃপা করে তুমি নিন্দা কর্ম করেছো, আমার মতো ব্যক্তিকে বেদ নিষেধ করেছে স্পর্শ করতে, তুমি তাকে আলিঙ্গন করেছো, এগুলো করা উচিত নয়। কিন্তু তোমার কৃপা, অসীম কৃপা তো করুণার সাগর, তাই তুমি আমাকে করেছো। সাক্ষাৎ ঈশ্বর তুমি কে জানে তোমার মর্ম, তুমি তো সাক্ষাৎ ঈশ্বর, তোমার মর্ম কে জানতে পারে এই জগতে। আমা নিস্তারিতে তোমার ইহা আগমন, আমাকে উদ্ধার করবার জন্য তুমি এখানে এসেছো। এই বসে কিন্তু রামানন্দ রায় বলছে, প্রথমে বললো সার্বভৌম পাঠিয়েছে, এবার রামানন্দ রায় বলছে, পরম দয়ালু তুমি পতিত পাবন, মহান্ত স্বভাবে এই তারিতে পামর, নিজ জাগার্য নাই তবু জান জান তার ঘর। পরম দয়ালু তুমি পতিত পাবন, পরম দয়ালু তুমি পতিত পাবন, পতিতদের পাবন করো। তাই এই এর পরের দুটো এই যে শ্লোক, এটা খুব খুব ভাইটাল শ্লোক, খুব মানে দুটো এই ছন্দ শ্লোক এগুলো খুব মানে খুব সব জায়গায় লাগে, বুঝলে তো, মুখস্থ রাখতে। এটা মহন্ত স্বভাবে এই তারিতে পামর, বলছে যে মহন্তের স্বভাব
পামর মানে আমার মতো এরকম দুর্বৃত্ত জনদের তারণ করবে বা উদ্ধার করবার জন্য? নিজ কার্য নাই তবু যান তার ঘর, নিজের কার্য নেই তবু কি করেন লোকের ঘরে যান এনারা, এনাদের নিজের দরকার নেই তাও যান অন্যের ঘরে। তারপরে কি বলছে, শ্রীমদ ভাগবতে দশম অধ্যায়ের অষ্টম, দশ স্কন্ধের অষ্টম অধ্যায়ের চার নম্বর শ্লোকে, গর্গাপতি নন্দ বাক্যাম, নন্দ নন্দ বলছেন গর্গাচার্যের প্রতি, মাহদি চলানং নিরীণং গৃহিণাং দীন চেতসাম নিঃশ্রেয়সায় ভগবান কল্পতে নান্নাথা কশ্চিত্। মহাজন যে আশ্রম ত্যাগ করে দীনজনের গৃহে আসেন, হে ভগবান সে কেবল তাদের পরম কল্যাণের জন্য, অন্য কোনো কারণে নয়। বলছেন যে মহৎ ব্যক্তিরা নিজের গৃহ ত্যাগ করে অন্যের গৃহে আসেন শুধুমাত্র একটাই কারণে, যে গৃহে তিনি আসছেন সেই গৃহের কল্যাণের জন্য, তার নিজের কোনো কল্যাণের জন্য নয়। তাই এই এই শ্লোক, এই দুটো শব্দ খুব ভাইটাল, যে মহন্তর স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পর ঘর। বুঝলে তো, এটা মুখস্থ রাখতে, আমার সঙ্গে ব্রাহ্মণে আদি সহস্রেক জন। এবার রামানন্দ রায় বলছে আমার সঙ্গে ব্রাহ্মণ শুদ্ধ এক হাজার লোক আছে, তোমার দর্শনে সবার দ্রব ভূত মন, তোমাকে দেখে সবার মন বিগলিত হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুনি সবার বদনে, বলছে কৃষ্ণ কৃষ্ণ বলছে আমার এই সহস্র লোক সবাই। ওই যে রায় রামানন্দের সাথে এসেছিল বাজনাবাজক ব্রাহ্মণ পণ্ডিত সব, সবার অঙ্গ পুলকিত অশ্রু নয়নে, সবার অঙ্গ পুলকিত। তারপর কি বলছে, আকৃত্তে প্রকৃত্তে তোমার ঈশ্বর লক্ষণ, বলছে তুমি আমি তোমাকে যেভাবেই দেখছি সেভাবেই দেখছি তোমার ঈশ্বর লক্ষণ, তুমি ঈশ্বর ভগবানের ভগবান তুমি। জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ, একটা জীবের পক্ষে এরকম হতে পারে না, একটা জীব এরকম সহস্র মানুষের তাকে দর্শন করে তার মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম আসতে পারে না। তাই তুমি হলেন অপ্রাকৃত গুণ, এটা ঈশ্বরের গুণ, এটা তোমার, তুমি ঈশ্বর সেই জন্য তোমার মধ্যে এই গুণ আছে। ডাইরেক্ট বলে দিচ্ছে ঈশ্বর তুমি। প্রভু কহে তুমি মহা ভাগবত উত্তম, প্রভু বলছে তুমি ভাগবতের মধ্যে উত্তম, উত্তম ভাগবত্তা, তোমার মধ্যে তুমি ভাগবত যে শাস্ত্র এ তুমি উত্তম, তোমার মতো নেই। তোমার দর্শনে সবার দ্রব হইল মন, এইবারে মহাপ্রভু বলছে কি বলছে, তুমি ভাগবত উত্তম, তোমার দর্শনে সবার দ্রবিত হয়ে গেছে মন। ইনি প্রথমে রামানন্দ রায় প্রভুকে বলেছে, এবার প্রভু রামানন্দ রায়কে বলছে তোমাকে দেখে, তুমি ভাগবত উত্তম তো তাই তোমাকে দেখে সবার মন এমন হয়েছে। আনের একা কথায় আমি মায়াবাদী সন্ন্যাসী, দেখো ভক্তের স্বভাব হয় কি, ভক্তের স্বভাব ওই ইয়ে না যে নিজেরে ছোট করে, নিজেরে ছোট করে সবসময় নিজেরে, যেমন উনি বলল শূদ্র আমি শূদ্র অধম, আমি কি জানি তোমার মতো সন্ন্যাসী তুমি এত। তাই ইনি মহাপ্রভু এবার কি বলছে, দৈন্যতা দেখাচ্ছে, আনের একা কথায় আমি মায়াবাদী সন্ন্যাসী, আমি অন্যের কি বলবো, আমি নিজে মায়াবাদী সন্ন্যাসী। উনি সন্ন্যাস নিলেন না তাই মায়াবাদী সন্ন্যাসী উনি। আমি তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি, বলছে আমি তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসছি, মহাপ্রভু বলছেন এই জানি কঠিন মোর হৃদয় শোধিতে, আমার এই কঠিন হৃদয় আমার এতে তো প্রেম দ্রোহ হয় না, তাই এই হৃদয় শোধন করবার জন্য আমি তোমার কাছে এসেছি। সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে, সার্বভৌম ভট্টাচার্য তোমার সাথে দেখা করতে বলেছেন তাই এসেছি, আমি মায়াবাদী সন্ন্যাসী, আমি আর কি জানি, মহাপ্রভু বলছে এই মত দোহে স্তুতি করে দোহাকার গুণ। এবার দুজন দুইজনের এরকম ভাবে গুণ বর্ণনা করছে,
রায় রামানন্দ এবং রায় রামানন্দ রামানন্দ রায় আর মহাপ্রভু। হ্যাঁ নকালে বৈদিক এক বৈষ্ণব দুই হে দোহাকার দর্শনে আনন্দিত মন দুজনের খুব আনন্দিত আনন্দ হচ্ছে। এই সময় কি একজন বলল এই মতো হেন কালে বৈদিক এক বৈষ্ণব ব্রাহ্মণ বৈদিক বৈষ্ণব ব্রাহ্মণ একজন বলছেন কি বললেন দণ্ডবত করি কইল প্রভুর নিমন্ত্রণ মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছে যে আপনি আমার বাড়িতে প্রসাদ পাবেন। নিমন্ত্রণ মালিল মানিল তারে বৈষ্ণব জানিয়া সে বৈষ্ণব বলে তাই নিমন্ত্রণ স্বীকার করেছেন মহাপ্রভু। রামানন্দে কর প্রভু কয়ে শত হাসিয়া মানে অল্প একটু হেসে রামানন্দ রায়ের প্রতি এবার বলছেন আবার মহাপ্রভু কি বলছে তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন তোমার মুখে আমার কৃষ্ণ কথা শুনতে ইচ্ছা হচ্ছে মনে হচ্ছে পুনরবি পাই যেন তোমার দর্শন আবার যেন তোমার দর্শন পাই রামানন্দ রায় রামানন্দ রায় কহে আইলা যদি পামরে শোধিতে রামানন্দ রায় বলছে আমার মতো পামরকে যদি তুমি উদ্ধার করবার জন্য শোধন করবার জন্য এসেছো দর্শন মাত্রে শুদ্ধ নহে মোর দুষ্ট চিতে তোমার দর্শনে আমার এই দুষ্ট চিত্ত এখনো শুদ্ধ হয় আমার খুব দুষ্ট চিত্ত তো দুষ্ট মন তাই এখনো শুদ্ধ হয়নি দিন পাঁচ সাত রহি করহ মার্জন বলছে তুমি দুই পাঁচ সাত দিন থাকো থেকে আমার এই দুষ্ট মনকে মার্জন করো একটু পরিষ্কার করো এ তো সহজে পরিষ্কার হয় না তবে শুদ্ধ হয় মোর এই দুষ্ট মন তাহলেই আমার এই দুষ্ট মন শুদ্ধ হবে যদ্যপি বিচ্ছেদ দোহার সহনে না যায় দুজনের দুজনের থেকে দুজন আর মানে দূরে যেতে চাচ্ছে না এক জায়গায় বসে ওই যে আলোচনা চলছে ওই করবে তাও ইচ্ছা হচ্ছে না তবু দণ্ডবাত করি চলিলা রাম রায় রাম রায় রামানন্দ রায় তাও খুব কষ্ট করে নিজেকে আটকে রেখে দণ্ডবাত করে চলে যাচ্ছে আবার সাক্ষাৎ হবে ওই দিন একজন নিমন্ত্রণ করেছে প্রভু জানচা সেই বিপ্র ঘরে ভিক্ষা কইল প্রভু সেই বিপ্রের ঘরে ভিক্ষা করতে গেছে যেদিন বৈষ্ণব ব্রাহ্মণ দুইজনার উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হইল দুইজনায় উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হইল দুইজন সেই উৎকণ্ঠা সেই যেমন প্রথম দর্শনে হয়েছিল সেরকম ভাবে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে কখন বুঝতে পারি এদিকে দুজন দুই জায়গায় চলে গেছে তো আর সাক্ষাৎ নেই প্রভু স্নান কৃত করি আছেন বসিয়া প্রভু স্নান সেরে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আর্নিক করবে তার আগে স্নান করে বসে আছেন স্নান কৃত স্নান আর্নিক সব করে এবার বসে আছে সন্ধ্যাবেলা এক বৃত্ত সঙ্গে রায় মিলিতে আসিয়া এইবার এক বৃত্ত চাকরের সঙ্গে উনি এসছেন রায় রামানন্দ এসছেন প্রভুর সাথে সাক্ষাৎ আবার নমস্কার কইল রায় প্রভু কইল আলিঙ্গনে নমস্কার করেছেন রায় রামানন্দ এবং প্রভু আলিঙ্গন দিলেন দুইজনে কহে কথা কহে বসি রহস্য স্থানে বলছেন যে দুইজন রহস্য স্থান বলে না রহকুঞ্জ রহকুঞ্জ বা রহস্য স্থান মানে নির্জন জায়গা নির্জন কুঞ্জ যেখানে অন্য কোনো কিছুর আওয়াজ হবে না একদম শান্ত তাই বলছে যে দুইজনে কথা কয়ে বসি রহস্য স্থানে নির্জনে বসে দুজনে কথা বলছে কেউ নেই সেখানে প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয় এইবার প্রভু সাধ্য সাধন তত্ত্বের দিকে যাচ্ছে খুব তত্ত্ব খুব এ তত্ত্ব এটা প্রভু কহে শ্লোক পরশ্লোক সাধ্যের নির্ণয় রামানন্দ রায়ের কাছে প্রভু বলছেন সাধ্যের কথা কও সাধ্যের কথা বলো তখন রায় কহে স্বধর্মে আচরণে বিষ্ণু ভক্তি হয় রামানন্দ রায় বলছে প্রভু তুমি যখন আমাকে প্রশ্ন করছো স্বয়ং ভগবান হয়ে তাহলে আমি একেবারে গোড়ার থেকে বলতে বলতে আসবো
বলে রামানন্দ রায় এবার গোড়ার থেকে বলছে। প্রভু কহে পরশ লোক সাধ্যের নির্ণয়, বলছে এখানে সাধ্য বলতে পুরুষার্থ বা সাধকগণ সাধনা দ্বারা যাহা প্রাপ্ত হন তাহার, মানে আমরা কি সাধনা করব সেই সাধ্য সেটা কি, আমাদের সাধ্য বস্তুটা কি, সেইটা কি, কোন জিনিসটা আমাদের সাধ্য বস্তু সেটা মহাপ্রভু প্রশ্ন করলেন। তখন রায় রামানন্দ রায় বললেন, স্বধর্ময় আচরণে বিষ্ণু ভক্তি হয়। রায় রামানন্দ বললেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এবার ইনি সাথে সাথে শ্লোক বললেন, বললো না প্রভু কয়ে পড়ো শ্লোক সাধ্যের নির্ণয়, শ্লোক বলো। তাই উনি শ্লোক কি বলছেন, বিষ্ণু পুরাণ থেকে 38:9 এই শ্লোক বলছে বিষ্ণু পুরাণ থেকে। কি বলছে, বর্ণাশ্রম চারবতা পুরুষেন পুরো পুমা পুমানা বিষ্ণু রাধাতে পন্থা নানাস্তশ কারণম, বলছেন যে সেই পরম পুরুষ বিষ্ণুকে বর্ণাশ্রমচারীরা অর্থাৎ নিজ নিজ জাতি বর্ণে শাস্ত্র নির্দিষ্ট কর্তব্য করেন, যে সকল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাহারা বিধিমতে উপাসনা করেন তাহাকে তুষ্ট করবার জন্য আর কোনো পথ নেই। বিষ্ণু পুরাণে বলছে যে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, মানে স্বধর্ম আচরণ কি, আমি ব্রাহ্মণ, আমি বৈশ্য, আমি ক্ষত্রিয়, আমি শূদ্র, এই যে আমাদের এই এক এক জাতির এক একটা, এই ব্রাহ্মণ এদের একটা ধর্ম আছে স্বধর্ম আচরণ, মানে এদের কিছু বিশেষ কর্তব্য আছে, উপনয়ন সংস্কার আদি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ, এভাবে বৈশ্য পর্যন্ত হয়, শূদ্রেরও কিছু কাজ আছে, এইগুলো যারা নিজেদের ধর্মটা আচরণ করে এতে কৃষ্ণ ভক্তি হয় বিষ্ণু ভক্তি হয়, এটাই হলো আমাদের সাধনার বস্তু। প্রথমে রামানন্দ রায় বললেন, তখন মহাপ্রভু কি উত্তর, মহাপ্রভু বলছেন যে প্রভু কহে ইহ বাজ্য আগে কয়ো কহ আর। রামানন্দ রায় বললেন, না আমি শুরুর থেকে বলবো। তাই উনি শুরু প্রথম ধাপ বলল, বলছে এটা তো বাইরের জিনিস, তুমি আগে আরো বলো, আগের কথা বলো, ভেতরের কথা বলো, কারণ তুমি তো কৃষ্ণ তত্ত্বজ্ঞ। রায় কহে কৃষ্ণে কর্মাপন সাধ্য সার, প্রভু বলছে যে ইহ বাজ্য আগে কহ আর, এখন বাজ্য এটা বাইরের জিনিস, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি বাইরের জিনিস, এর আগে বলো। তখন রামানন্দ রায় বললেন, কৃষ্ণে কর্মাপন সাধ্য সার, কৃষ্ণকে সমস্ত কর্ম অর্পণ করো, আমি যা করছি হে কৃষ্ণ সব তোমাকে দান করব, আমি কিছু করলাম না, বুঝেছ, দান করে সব করো, মানে আমরা যে ঠাকুর সেবা করি সব দিয়ে দিই, এরকম ব্যাপার। তাই এখানে শ্লোক দিচ্ছেন, আবার শ্লোক বলছে, শ্রীমদ ভাগবত গীতায়ম, ভাগবত গীতার শ্লোক 9:27 শ্লোক, যত করোষি যদশ্নাসি যজুহসি দদাসি যত যত পশ্যাসি কুন্তেয় তত কুরুষ্ব মদর্পণম। এখানে হে অর্জুন, মানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন তুমি যে কোনো কর্ম করো, যা কিছু ভোজন করো, তুমি যে কোনো কাজ করো, যা খাও ভোজন করো, যা কিছু যাগযজ্ঞ করো, তুমি যা যাগযজ্ঞ করো যজ্ঞ করো, যা দান করো, যা দান করো, এবং যে কোনো তপস্যা করো সেই সমস্ত আমাকে অর্পণ করো, আমাকে দিই। তিনি বললেন যে কৃষ্ণে কামা কর্মার্পণ সাধ্য সার, বলছেন যে কৃষ্ণকে সমস্ত কর্ম অর্পণ করা, দান করি, খাই, দাই, যা করি, যাগ যজ্ঞ তপস্যা যা করি না কেন, সব কৃষ্ণকে অর্পণ করে দেওয়া, হে কৃষ্ণ আমি সবকিছু তোমাকে অর্পণ করলাম, এটাই হলো সাধ্য, মানে আমরা এটাকেই সাধ্য হিসেবে ধরব আমাদের সাধনার বলে। তখন প্রভু মহাপ্রভু কি উত্তর দিচ্ছে, যে এটাও এখনো সঠিক জায়গায় আসেনি। তাই মহাপ্রভু কি বলছে দেখো, মহাপ্রভু বলছে প্রভু কহে ইয় বাজ্য আগে কহ আর, এও তো বাইরের জিনিস, কৃষ্ণে কর্মা অর্পণ কর্ম অর্পণ, কৃষ্ণে সব কর্ম দিয়ে দেওয়া, এটা তো বাইরের জিনিস বলছে। প্রভু কহে ইয় বাজ্য আগে কহ আর, রায়
কহে সর্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। এবার রামানন্দ রায় বলছেন যে সর্বধর্ম সধর্ম ত্যাগ, মানে নিজের যে ধর্ম হয় সে ধর্মগুলো ত্যাগ করো, এটাই হলো সাধ্য সার। সধর্ম ত্যাগ ভক্তি, আমার সধর্ম ত্যাগ করে ভক্তি, ভক্তিতে প্রবেশ করো। সধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। বলছেন যে বর্ণাশ্রম ধর্ম স্বরূপত ভক্তি নয়, বর্ণাশ্রম ধর্মে ভক্তি নেই। ওই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এতে ভক্তি নেই। কিন্তু বিষ্ণু আরাধনা হেতু বলিয়া তাহাকে ভক্তির আরোপ হওয়ায় ভক্তি বলিলেও এই হেতু শ্রীমান মহাপ্রভু ইহ বাহ্য। বিষ্ণু আরাধনার জন্য এটা ভক্তি আসে কিছু, কিন্তু সেটাও বাহ্য মহাপ্রভু বলে দিলেন, কারণ এটাও সঠিক বস্তু নয়। তাই বলছে উপেক্ষাপূর্বক তাহার উপরিতন ভক্তি শুনিতে চাইলেন। তারপর চার নম্বরে বলছে কৃষ্ণের কর্মাপন সাধ্য নহে, কারণ ইহা একটি সাধন, এটা সাধন বস্তু কৃষ্ণের কর্মাপন। কারণ কর্ম করিয়া তাহার ফল অর্পণের অপেক্ষা সমস্ত কর্মই ভগবানের অর্পণ পূর্বক তাহার অনুষ্ঠানেই প্রকৃত সাধন। এই জন্য মহাপ্রভু বলিলেন ইহ বাহ্য, মানে এটাও বাইরের জিনিস। এই জন্য বলেন যে এটা হলো মানে কর্মার্পণ, এটাও সাধ্য নয়, এটা হলো সাধন বস্তু। আমি সব কাজ করলাম, সব জিনিস অর্পণ করে দিলাম, আগের থেকে কাজটাই অর্পণ করে দিলে তো আমার সমস্যা মিটে যায়, বুঝলে তো। তারপরে কি বলছে এইবারে, ইনি বললেন কি, ইনি বললেন যে রায় কি বলছেন রামানন্দ রায়, এবার রামানন্দ রায় বলছেন যে রায় কহে সধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার, নিজের ধর্ম ত্যাগ করে ভক্তি সাধ্য সার। এটাই এটা শ্রীমদ ভাগবতের একটা শ্লোক বলেছেন, এগারো স্কন্ধের এগারো অধ্যায়ের ৩২ নম্বর, উদ্ধবং প্রতি শ্রী মদ ভগবান বাক্যম, মানে উদ্ধবের প্রতি ভগবান বললেন, কি বললেন, বলছেন যে ধর্মের গুণ ও অধর্মের দোষ জেনেও আমার আদিষ্ট সময়ে ধর্মকে পরিত্যাগ করে যে আমার ভজনা করে সেই সাধু। বলছে ধর্মের গুণ এবং অধর্মের দোষ, অধর্মের অনেক দোষ আছে, ধর্মের গুণ আছে, কিন্তু আমি যখন আদেশ করি সব কিছু ত্যাগ করে দিয়ে যে আমার ভজনা করে, আমি সেই হলো সাধুদের মধ্যে শ্রেষ্ঠ। তখন বলছেন যে আবার ভাগবত গীতার আরেকটা শ্লোক বলছেন, ১৮ অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকে অর্জুন প্রতি শ্রীকৃষ্ণ বাক্যম, অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণ বললেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। এর ব্যাখ্যা করছেন কি, বলছেন যে সমস্ত কর্ম ছেড়ে দিয়ে একমাত্র আমারই শরণ নাও, ভগবান বললেন কৃষ্ণ অর্জুনকে, সবকিছু ছেড়ে দিয়ে আমার শরণ নাও, তুমি আমার শরণ নাও, শোক করো না, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিতে পারি, মুক্তি দেব, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব, তুমি কোনো শোক করো না, তুমি আমার শরণ নাও, বুঝলে তো, ডাইরেক্ট বলে দিল ভগবান গীতায়। গীতার এটা হলো সর্বশ্রেষ্ঠ শ্লোক, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। এইবারে প্রভু বলছেন যে ইহ বাহ্য আগে কহো আর, এও তো বাইরের জিনিস বলে দিলে তুমি, তুমি এর আগে বলো। রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, রামানন্দ রায় বললেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। বলছেন যে ইহা বাহ্য, এখানেও বাহ্য বললেন কেন, সর্বধর্ম পরিত্যাগ করে। তাই বলছেন এখানে সধর্ম ত্যাগ শব্দের অর্থ বর্ণাশ্রম ধর্ম পরিত্যাগ করিয়া ভাগবত প্রাপ্তি অর্থাৎ শরণাগতি।
এই সধর্ম ত্যাগ পূর্বক শরণাগতি নিজে দুঃখ বিনাশ ইচ্ছারূপ কামনাকে অন্তর্ভুক্ত থাকায় সকাম ভক্তি মধ্যে পর্যবসিত হওয়াতে শ্রীমন মহাপ্রভু ইহাকে বাহ্য বলিয়া সধর্ম ত্যাগ শরণাগতিকে উপেক্ষা করিলেন। কেন উপেক্ষা করলেন বলছে এখানে, যে এটা হলো দুঃখ বিনাশ ইচ্ছারূপ কামনা, তাই সকাম সকাম কাম থাকলে হবে না, তখন বলছেন যে তখন শ্রীমদ ভাগবত গীতায়াম অষ্ট অধ্যায়ে চতুর পঞ্চাশ উত্তম শ্লোকে অর্জুন প্রতি শ্রীকৃষ্ণ বচনাম, অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণ বলেছেন অষ্টম অধ্যায়ের চতুর্থ পঞ্চাশ শ্লোকে, মানে চুয়ান্ন নম্বর শ্লোকে কি বলেন, ব্রহ্ম ভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কঙ্ক্ষতি সম সর্বেষু বৃত্তেষু মদ ভক্তিং লভতে পরম। বললেন যে ব্রহ্মকে যিনি পেয়েছেন তার আর প্রসন্ন তা তার আত্মা প্রসন্ন হয়ে ওঠে, ব্রহ্মকে যিনি পেয়েছেন তার আত্মা আনন্দিত হয়, তিনি শোকও করেন না কিন্তু আকাঙ্ক্ষাও করেন না, সকল জীবের প্রতি তার দৃষ্টি সমান, তিনি শোকেও দুঃখ পায় না আবার দুঃখেও মানে আনন্দেও আনন্দিত হয়, দুঃখেও আনন্দিত হয় না আনন্দেও আনন্দিত হয় না, একই রকম দুঃখের সময় মানে দুঃখ হয় না আনন্দের সময় আনন্দ হয়, বুঝলে। এই ব্রহ্মকে যে পেয়েছে এই হলো সে ব্রহ্মকে পেয়েছে যে এটা বলবেন হয় মনে হচ্ছে না, এটাও কেন মিশ্রা বলেছ এটাও হবে না, এটাও বাহ্য বলছে যে মানে যে সাধক সে যখন ব্রহ্মকে পেয়ে প্রসন্ন হয়ে যাচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি, মানে জ্ঞান আছে এর মধ্যে, এবার জ্ঞান খাটে না ভগবানের ধারে, তাই বলছেন যে এটা হলো এটাও মানে সে এগুলো হলো সাধুর স্বভাব হয় অনেক সময় যে দুঃখে আমি দুঃখিত হব না আবার আবার সুখে সুখী হব না, সাধারণ এই এইটা হলেও সে পায় না, তাই বলছে তিনি আমাতে পরমাগতি লাভ করেন, যার দৃষ্টি সমান সেও পরমাগতি লাভ করে, তাই বলছেন যে জ্ঞান মিশ্রা ভক্তি উত্তমা ভক্তি নহে, এর কারণ শ্রীমান মহাপ্রভু ইহ বাহ্য বলিয়া অপেক্ষা করি এটাও তাই বললেন। এখানে জ্ঞান মিশ্রা ভক্তি বলিতে নির্ভেদ ব্রহ্ম অনুভব রূপ জ্ঞান জানিতে হইবে, কিন্তু ভাগবত অনুভূতি ব্যতীত ভক্তি হইতেই পারে না, মানে ভগবান যে কৃষ্ণ ওনার অনুভূতি ছাড়া কোনো ভক্তি হতে পারে না, তুমি যতই ব্রহ্ম অনুভূতি পাও, সেই জন্য এটাকেও মহাপ্রভু বাহ্য বললেন। কি বললেন, প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর আগে বলো, রামানন্দ রায়কে বলছেন, তখন রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, জ্ঞান শূন্য ভক্তি, এবারে যখন বলছেন জ্ঞান শূন্য ইনি কি শ্লোক দিলেন সাথে 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 রায় রামানন্দ রায় শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের তৃতীয় শ্লোক, দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের তৃতীয় শ্লোক দিলেন, শ্রী ভগবন্তং প্রতি ব্রহ্মা বাচনম, ব্রহ্মা কি বললেন শ্রী ভগবানকে, শ্রী ভগবানকে ব্রহ্মা বলছেন, জ্ঞানে প্রয়াস প্রয়াস মুদপাশ্য নমস্ত নমন্ত এব জীবন জীবন্তি সমুখরিতং ভবদীয়বার্তাম স্থান স্থিতা শ্রুতিগতং তনুবাগমনোভি যে প্রয়াস জিত জিত প্যাসি তৈ স্ত্রী লোকেন লোকেম। বলছেন এখানে ব্রহ্মা কি বললেন দেখতে হবে, ব্রহ্মা বলছেন যে জ্ঞান লাভের ইচ্ছা ছেড়ে দিয়ে, জ্ঞান লাভ করার ইচ্ছা বাদ দিতে হবে, জ্ঞানের দরকার নেই, যারা শরীর মনে শরীরে মনে ও কথায়
সদাচারী হয়ে সাধুজনের মুখ থেকে সহজেই তোমার গুণকীর্তন শুনে জীবন ধারণ করেন। বলছে শরীর ও মনে সদাচারী হয়ে, নিজে সদাচারী হয়ে তোমার গুণকীর্তন শ্রবণ করে যারা ভক্তি করে সেটাই হলো জ্ঞান ও শুন্যা ভক্তি। বুঝলে তো? তোমার জয় করেন এবং যদিও ত্রিলোকে কেউ তোমাকে জয় করিতে পারে না, তোমাকে জয় করে মানে ভগবানকে জয় করে দেবে, কিন্তু ত্রিলোকে যদিও কেউ জয় করতে পারে না, অসম্ভব। তাই বলছেন প্রভু কহে ইহ হয় আগে কহ আর এটা হয়। মোটামুটি তুমি ভক্তির লাইনে এবার আছো, জ্ঞান শুননা ভক্তি, ভক্তির লাইনে এসছে এবার। বলছেন এটা কেন হয় বললেন, জ্ঞান শুননা বললে ভক্তি বলতে শ্রীকৃষ্ণ প্রাপ্তি হয় বলিয়া শ্রীমান মহাপ্রভু ইহ হয় বলিয়া অনুমোদন করিলেন। এটা কৃষ্ণ প্রাপ্তি হয় সেজন্য উনি অনুমোদন দিলেন। তারপরে বলছেন যে প্রভু কহে ইহয় আগে কহ আর রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। এবার রামানন্দ রায় বললেন প্রেম ভক্তি সবচেয়ে সাধ্য সার, প্রেম ভক্তি সর্বসাধ্য সার। তখন বলছেন যে এটা কোথা থেকে ইনি পেলেন, ইনি বলছেন যে পদ্মা বললাম একাদশাঙ্কাবৃত রামানন্দ রায় কৃত শ্লোক। রামানন্দ রায় লিখেছেন এই শ্লোকটা, এই শ্লোকে রামানন্দ রায় বলছেন যে নানা অপচার কৃত পূজনা মার্তবন্ধ প্রেমৈব প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং স্নাত যাবত ক্ষুদস্ত জঠরে জঠরা পিপাসা তাবত সুখয়া ভবত নুনু ভক্ষ পেয়ে। বলছেন যে দীন বন্ধুর পূজা নানা উপকরণ দিয়ে হয় কিন্তু ভক্তের মন প্রেমের সুখেই গলে যায়। অত্যন্ত ক্ষুধা ও পিপাসা যতক্ষণ থাকে ততক্ষণই অন্ন জল সুখ দান করে। বুঝলে তো? দীনবন্ধুর পূজা নানা উপকরণ দিয়ে হয় মানে ভগবানের পূজা বিভিন্ন উপকরণ দিয়ে ভগবানের পূজা করা যায় কিন্তু ভক্তের মন প্রেমের সুখেই গলে যায়। যতই ও বিভিন্ন রকম পূজা উপকরণ দিয়ে করে তাও ভক্ত কিন্তু মনে প্রেম থাকে। যেমন যারা ক্ষুধা ও পিপাসা যতক্ষণ থাকে ততক্ষণই অন্ন জল সুখদান করে। যতক্ষণ আমার খিদে পায় পিপাসা পায় ততক্ষণই আমার ভাত জল খেতে ভালো লাগে, না হলে ভালো লাগে না। এই উনি উদাহরণ দিলেন, বুঝলেন তো? তারপরে বলছে যে তত্রৈব দাদাশঙ্কা ধৃত শ্লোক, আরেকটা শ্লোক লিখেছে উনি, 14 নম্বর শ্লোক, সেটা বলছে কৃষ্ণ ভক্তি রসাভাবিতা মতি ক্রিয়াতাং যতি কুতহ পিলভতে তত্র লৈলামাপি মূল্যমে কলং জর্ম কোটি শুক্রি তৈনং লভতে। এবার রামানন্দ রায় আরেকটা শ্লোকে কি বলছেন, রামানন্দ রায় বললেন যদি কোথাও পাও কৃষ্ণ ভক্তি রসে রসায়িত মন কিনে নাও। যদি কোথাও যদি তুমি পাও কৃষ্ণ ভক্তি রসে রসায়িত মন মানে কৃষ্ণ ভক্তি রসে রসসিক্ত মন যদি তুমি পাও তাহলে কিনে নাও, দাম তার শুধুমাত্র পাওয়ার কামনা। মানে সেই মনকে কিনে নাও যা কৃষ্ণ ভক্তের রসসিক্ত, সেই মনকে তার দাম হলো শুধু তাকে পাওয়ার কামনা, এটাই হলো তার দাম। কোটি জন্মের সুকর্ম দিয়েও তা পাওয়া যায় না। বলছে কোটি জন্মের সুকর্ম দিয়ে সেরকম মন পাওয়া যায় না, কৃষ্ণ ভক্তির অসসিক্ত মন। বুঝলে তো? তারপরে আরেকটা বলছে শ্লোক, শ্রীমৎ ভাগবতের নবম স্কন্ধের 5ম অধ্যায়ে অম্বরীশ প্রতি দুর্বাসা বচনাম। অম্বরীশের প্রতি দুর্বাসা মুনি কি বললেন, কিনে নাও। তারপরে বলছে যে প্রভু কহে ইহ হয় আগে কহ আর প্রেম ভক্তি সর্বসাধ্য সার, এই বললেন। এবার বলছে ইহ হয় জ্ঞান শূন্য ভক্তি বললেন ইহ হয় আর এই প্রেম ভক্তি বলছেন ইহ হয়। এরপর বলছেন রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার, এবার দাস্য এলো। বুঝলে তোমা?
রায় কহে দাসপ্রেম সর্বসাধ্য সার। এইখানে এবারে উনি বলছেন শ্রীমৎ ভাগবতের নবম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের অম্বরীশ প্রতি দুর্বাসা বাক্যম। অম্বরীশের প্রতি দুর্বাসা উনি কি বললেন শ্রীমৎ ভাগবতে? জন্নাম শ্রুতি মাত্রেন পুমান ভবতি নির্মলা তস্য তীর্থ পদ কিংবা দাসা নামাবশিষ্যতে। বলছেন যে জিন তার নাম শুনে জীব মায়ায় বাঁধন থেকে মুক্তি পায়, যার চরণেই রয়েছে সব তীর্থ সেই ভগবানের যারা দাস তাদের কিসের অভাব। বলছে যার নাম শুনে জীব মায়ার বাঁধন থেকে মুক্তি পায়, যার নাম শুনে, বুঝলে তো, আর যার চরণেই রয়েছে সব তীর্থ তার সেই সেই তার ভক্তের আবার কিসের অভাব আছে? আছে জগতে কোনো অভাব নেই, তার দাসের অভাব নেই ভগবানের। তাই তারপরে আরেকটা শ্লোক বলছে, যা মুন মুনি বিরচিত স্তোত্র রত্নে ভবন্ত মেবানুচরণন্তর প্রশান্ত নিঃশেষ মনরথান্তর কদাহ মই কায়ন্তি কনিতা কিঙ্কর প্রহস্যমি সনাথ জীবিত। এটা আগে আছে শ্লোকের অর্থ। বলছেন এখানে প্রেম ভক্তি শব্দের অর্থ শান্ত ভক্তদের কৃষ্ণনিষ্ঠারূপ প্রেম। এবারে জ্ঞানশূন্য ভক্তি অপেক্ষা শান্ত ভক্তির প্রেমে কৃষ্ণের চিদৈশ্বর্য অনুভূতি দ্বারা কৃষ্ণনিষ্ঠা থাকিলেও সেবা নাই বলিয়া শ্রী মহান মহাপ্রভু বলিলেন, ইহা হয়, অনুমোদন করিলেন। বুঝলে তো, এটা ভক্তি কিন্তু এটাই কৃষ্ণ সেবা করা যায় শান্ত ভক্তিতে, বুঝলে তো, সেবা করা যায় না বলে মহাপ্রভু এটাকে হয় বললেন। এটা খুব বড় এ ব্যাপার তেমন নয়, কিন্তু এই পথেগুলি বিরাট ব্যাপার। প্রভু কহে ইহ হয় আগে কহ আর, রায় কহে সক্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু বলছেন এটাও হয়, সখা প্রেমকে হয় বললেন, বুঝলে তো। এরপরে বলছেন সাক্ষ্য প্রেম সর্বসাধ্য সার। তখন শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধে দ্বাদশ অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে পরীক্ষিত প্রতি সুগ্রীব বাক্যম। পরীক্ষিত সুখদেব মুনিকে বললেন, ইং শতাং ব্রহ্ম সুখা অনুভূতা দাসগতানাং পরদৈবতে মায়া স্মৃতিয়ানাং নারদারকেন সাধ্যং বিজুহরো কৃতপূর্ণ পুঞ্জা। বললেন যে যিনি জ্ঞানীর কাছ থেকে ব্রহ্মসুখ অনুভবের মতো আনন্দ দানকারী দাস্য ভক্তি রসিকের অর্থাৎ নিজেকে যে ভগবানের দাস মনে করে তাহার কাছে পরম দেবতা, মায়ামুগ্ধ জনের কাছে সামান্য মনুষ্য বালক সেই শ্রীকৃষ্ণের সঙ্গে এরা বিহার করেছিলেন এমনই ছিল তাদের পূর্ণ। বলছেন যে এই যে সখারা এদের এমন পূর্ণ যে দাস্যগণের থেকেও এনারা শ্রেষ্ঠ, এনারা ভগবানের বন্ধুর মতো ব্যবহার করে বিহার করেছে ভগবানের সাথে, বুঝলে তো, ভাগবতে আছে। তাই বলছেন যে ইহ দাস্যপ্রেম। দাস্যপ্রেম কি বস্তু এবার বললেন, শোনো, দাস্যপ্রেম বলছে ভগবানে মদীয় প্রভু, ভগবান হলো আমার প্রভু, আপনাকে তদীয় দাস্য জ্ঞান, আমি হলাম তার দাস, বিদ্যমান থাকায় ভাবময় হইলে ঐশ্বর্য অনুভূতি প্রভৃতি দ্বারা হৃৎকম্প ও সম্ভ্রম প্রভৃতি হওয়াতে সেবাসুখ কিঞ্চিত সংকোচ করে বলিয়া শ্রীমন মহাপ্রভু ইহাকে বলিলেন, ইহ হয়, অনুমোদন করিলেন মাত্র কিন্তু স্বীকার করিলেন না। অর্থাৎ এখানে ভাবাত্মায় মহর্ষে অস্বীকার, মানে এই দাস্য, এই দাস্যপ্রেমটাও ঠিক মনে কাটি, বুঝলে তো, দাস্যপ্রেম মানে আমি হলাম দাস আর ভগবান হলেন প্রভু, আমি প্রভু, তিনি প্রভু, আমি দাস। এবারে এখানে একটা সংকোচ থেকে যায়, কারণ মালিকের সাথে দাসের একটা ব্যবহারে সংকোচ আছে, দাস সবসময় মালিকের সেবা করতে পারবে এরকম নয়, মালিক যখন আদায় যাবে তখন দাস সেবা করবে। তাই মহাপ্রভু বললেন যে এটাও হয়, এটা খুব ভালো ব্যাপার নয়, বুঝলে তো। এইবারে ইনি বললেন সাত চক্ষু পেয়ে
প্রভু সক্ষ প্রেম বলছে, সক্ষ প্রেম দাস্য প্রেমের ন্যায় ঐশ্বর্য অনুযায়ী ভাবে হৃৎকম্প সম্ভ্রম আদি হয় না বলিয়া সক্ষ প্রেম বিশুদ্ধ। সক্ষ প্রেম খুব শুদ্ধ প্রেম, এতে কারোর যখন তখন সখারা সেবা করতে পারে, কৃষ্ণের কিছু বলার নেই। আছে যদি বলে কানাই আমি একটু তোমার পা টিপে দিই তাহলে দিতে পারে যখন তখন, সেই কারণে এতে কোনো মানে সংকোচ বোধ নেই, সেই কারণে সাক্ষ্য প্রেমটাকে স্বীকার করেছেন মহাপ্রভু। তাই বলছেন না যে বলছে রায় কহে সাক্ষ্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে ইহ উত্তম আগে কহ আর, এটা উত্তম খুব ভালো এরপরে বল। তখন রামানন্দ রায় বলছেন যে রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার, রামানন্দ রায় বললেন যে বাৎসল্য প্রেম সবচেয়ে সাধ্য সার। কি কারণে? শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধে অষ্টম অধ্যায়ের ষষ্ঠ চতুরাংশ শ্লোকে মানে ষষ্ঠ মানে ষষ্ঠ ৬৪ নম্বর শ্লোকে সুখদেবপতি পরীক্ষিত বাক্যাম, সুখদেবপতি পরীক্ষিত বললেন বলছেন যে নন্দ কিমকরুদ্ধা ব্রাহ্মণা শ্রেয় এবং মহোদয়ম যশোদাবা মহাভাগ পাপই যশায়স্তনং হরি। বলছেন যে হে ব্রাহ্মণ, নন্দের এমন সৌভাগ্য কোন কর্মের ফলে হয়েছিল? পরীক্ষিত পরীক্ষিত সুখদেব মুনিকে বলছেন যে নন্দের এমন সৌভাগ্য কি কর্মের ফলে হয়েছিল? যে নন্দ মহারাজ আর যশোদাই বা এমন সৌভাগ্যবতী কি কর্মের করেছিলেন যে কৃষ্ণ তার স্তন দুগ্ধ পান করেছিল? নন্দের ঘরে জন্ম নিয়েছিল আর যশোদার স্তন পান করেছিল, কেমন সৌভাগ্য এদের, সেটার পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন। তখন বলছেন আবার সেই নবম অধ্যায়ের বিংশতি শ্লোকে পরীক্ষিত বাক্যম, পরীক্ষিত পতি সুখদেব বাক্যম, নে মাং বিরিঞ্চি না ভব না শ্রীরূপ রূপ সংশ্রয়া প্রসাদনাং লেভিরে গোপী যত প্রপাপ বিমুতি দাত। বলছেন যে যে প্রীতি গোপী যশোদা শ্রীকৃষ্ণের কাছ থেকে লাভ করেছিলেন, যে প্রীতি যে আনন্দ যশোদা কৃষ্ণের কাছ থেকে লাভ করেছিলেন, সেই সেই প্রসাদ শিব ব্রহ্মা এমনকি বক্ষবিলাসিনী লক্ষ্মীও লাভ করেন। যশোদা যে আনন্দ লাভ করেছিলেন কৃষ্ণকে পুত্ররূপে পেয়ে, সেইটা ব্রহ্মা শিব এবং তার বক্ষবিলাসিনী লক্ষ্মীও লাভ করতে পারেননি। তাই প্রভু কহে ইহ উত্তম আগে কহ আর, যখন রামানন্দ রায় বললেন যে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার, তখন প্রভু কহেন ইহ উত্তম, এটা খুব উত্তম জিনিস, এরপরে আগে কহ আর। তাই বলছেন যে বাৎসল্য প্রেম এত শ্রেষ্ঠ কেন? বলছেন এই এই উত্তম বলায় সাক্ষ্য প্রেমের তাড়ন ভর্ষণা লালনাদি নাই। সাক্ষ্য প্রেমে একে আরো উত্তম বলেছে এই কারণে যে সাক্ষ্য প্রেমে যে যশোদার তাড়না তাড়না করছে, ভয় দেখাচ্ছে, ভর্ৎসনা করছে কৃষ্ণকে, লাঠি দিয়ে তাড়াচ্ছে, এইগুলো নেই সাক্ষ্য প্রেমে। তাই সাক্ষ্য প্রেমের থেকে শ্রেষ্ঠ বস্তু হলো বাৎসল্য প্রেম, শ্রেষ্ঠ রস। তাই বলছেন যে ইহ উত্তম বাৎসল্যাদি সক্ষ প্রেম হইতে উত্তম বলিয়া প্রশংসায় অতিশয় কহিলেন। তাই এইবার বলছে যে এইবার কি বলছে, প্রভু কহে ইহ উত্তম আগে কহ আর, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। কান্তা প্রেম বা মধুর রস, এই কান্তা প্রেম এটাই হলো সর্বসাধ্য সার রায় বলছেন। তখন মহাপ্রভু বলছেন শুধু শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত যে সম্ভোগ লালসা তাহাই হলো কান্তা প্রেম। তাই শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধে ৪৭ অধ্যায়ের ৬০ নম্বর শ্লোকে গোপীপতি উদ্ধব বাক্যাম, উদ্ধব গোপীদের প্রতি কি বলেছিলেন সেটা উনি উদাহরণ দিচ্ছেন। বলছেন যে নায়াং শ্রিয়ং শ্রিয়ং উ নিতান্ত রতে,
প্রসাদ সজ্জাজিতাং নলিনী গন্ধ রুচাং কুতহ না রসাত সবে হস্য ভুজ দণ্ড গৃহীত কণ্ঠ লব্ধাশীষং যা উদগাদ ব্রজ সুন্দরিনাম। বলছেন যে রাসলীলায় শ্রীকৃষ্ণকে রূপসী গোপীদের কণ্ঠ বাহু দিয়ে আলিঙ্গন করেছিলেন। রাসলীলায় কৃষ্ণকে রূপসী গোপীরা বাহু দিয়ে আলিঙ্গন করেছিলেন রাসলীলায়। তার যে প্রসাদ অর্থাৎ অনুগ্রহ লাভ করেছিলেন সে প্রসাদ শ্রীকৃষ্ণের বামবক্ষে যিনি থাকেন তিনি শ্রীকৃষ্ণের প্রতি যার গভীরে প্রেম সেই স্বয়ং লক্ষ্মীরও লাভ হয়। ওনারা যা করেছিলেন কি বলে সখী গোপীরা ওনার কি বললো যে রূপসী গোপীরা কণ্ঠ বাহু দিয়ে আলিঙ্গন করেছিলেন এটা লক্ষ্মীরও সৌভাগ্য হয়নি। তাই বলছেন যে যাদের যাদের গায়ে পদ্মের গন্ধ সেই স্বর্গ নারীদেরও লাভ হয়নি। স্বর্গনারীদের গায়ে পদ্মের গন্ধ তাও তারাও লাভ করতে পারেনি। অন্যদের আর কি কথা অন্যদের আর কি বল, লক্ষ্মী পারেনি স্বর্গের অপ্সরা পারেনি পদ্মগন্ধ যুক্ত আর এই গোপীরা পেরেছে তাই এদের কত শ্রেষ্ঠত্ব। তখন বলছেন যে কৃষ্ণ প্রাপ্তের উপায় বহুবিধ হয়। তিনি রায় বললেন যে কান্তা প্রেম সর্বসাধ্য সার। তখন বলছেন কৃষ্ণের প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির জন্য বহু উপায় আছে। কৃষ্ণ প্রাপ্তের তারতম্য বহুত আছে, কৃষ্ণ প্রাপ্ত হওয়ার জন্য তারতম্য আছে বিভিন্ন রকম, কত রকম আছে এ দেখা গেল। তাই বলছে কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম, যে যেভাবে ভজনা করবে সে সেইভাবে সর্বোত্তম। কারণটা ছোট বলা যায়, কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম। বলছেন যে সেইভাবে একেবারে মগ্ন না হইয়া যদি বিচার করা যায় তাহলে হয় বিচারিলে আছে তার তম, কিছু পার্থক্য আছে তাও একেবারে নেই এমন না। তাই বলছেন ভক্তি রসমৃত সিন্ধি দক্ষিণ বিভাগে স্থায়ী ভাব বহলাই সজ্জাং। ভক্তি রসমৃত সিন্ধু রূপ গোস্বামী ইনি কি বললেন, ইনি বলছেন যে যথোত্তর মসি সাধ বিশেষ উল্লাস সমজাসি রতি বাসনায়া সাদি ভাষাতে কাপি কশ্চিত। বলছেন পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, আগে যে রস সেই গুণ সব পরে পরে আছে। মানে আমি যদি দাস্য ভাব করি সাক্ষের মধ্যে দাস্য সাক্ষ্য দুটোই আছে, আবার বাৎসল্য করলে বাৎসল্যের মধ্যে দাস্য সাক্ষ্য বাৎসল্য শান্ত সবই আছে। শান্ত রসের মধ্যে শান্ত আছে, আবার দাস্য রসের মধ্যে শান্ত দাস্য দুটোই আছে। শক্যরাসের মধ্যে শান্ত দাস্য সক্ষ তিনটে আছে, আবার বাৎসল্য রাসের মধ্যে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য আছে, আর মধুর রাসের মধ্যে মধুর রাসের মধ্যে সক্ষটা আছে। শান্ত দাস্য শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর মধুর রাসের মধ্যে এই পাঁচটাই আছে, এই জন্য মধুর রাস শেষ। তাই বলছেন যে পূর্ব পূর্ব রসে গুণ পরে পরে হয়, আগের আগের যত রস আছে সব গুণ পরে পরে আছে। গুণাধিক্যে সাধাধিক্য বাড়ে প্রতি রসে। বলছেন যে দুই তিন গণনে পঞ্চ পর্যন্ত বাড়ায়, একদিন করতে হতে পাঁচটা বেড়ে গেল না, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধু এই পাঁচটা বেড়ে গেল। তাই বলছে পঞ্চাধিক্য পাঁচ নম্বরে গিয়ে বিরাট। তারপর বলছে যে গুণাধিক্যে সাধাধিক্য বাড়ে প্রতি রসে, গুণ যত বাড়তেছে একটা জিনিসের গুণ বাড়লে স্বাদ বাড়বে, তাই স্বাদ বাড়ছে যত উচ্চ স্তরে যাওয়া হচ্ছে। শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর মধুর রসের দিকে গেলেই তত বেড়ে যাচ্ছে। শান্ত দাস্য সক্ষ বাৎসল্যের গুণ মধুরেতে বইছে, মধুর রসে সক্ষটা আছে,
শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য আকাশাদির গুণ যেন পরপর ভূতে আকাশের গুণ নিচের নিচে যে আকাশ মানে উপরে যে আকাশ আছে আস্তে আস্তে নিচের দিকে আসবে আর নিচের যে আকাশ আছে উপরে উপরে বোঝা যায় একই রকম পরপর ভূতে তাই বলছে দুই তিনে ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে ওই যে আকাশ অত উপরে কিন্তু ওই যত পৃথিবীর কাছে আসে এই পৃথিবীতে কিন্তু পাঁচটা বস্তু দিয়ে আমরা গঠিত কি বলছে যে ক্ষিতি অপ তেজ মরুত বম ক্ষিতি মানে পৃথিবী ক্ষিতি অপ মানে বায়ু তেজ মানে আগুন মরুত মানে বাতাস আর বম মানে আকাশ পাঁচটাতেই পৃথিবী গঠিত ওই রকম মধুরেতে সবকিছু আছে মধুর রস পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে এই প্রেম দিয়েই মধুর রসের প্রেম দিয়েই কৃষ্ণ প্রাপ্তি হয় এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে বলছেন কৃষ্ণ এই প্রেমেরই বশ এই মধুর প্রেম এরই বশ আর কোনো প্রেম বশ করতে পারে না এই প্রেমের বশ কহে ভাগবতে পূর্ব পূর্ব কহে ভাগবতে বলছেন আকাশ বায়ু তেজ জল এবং পৃথিবী এই পাঁচটিকে পঞ্চভূত বলা হয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পাঁচটি যথাক্রমে আকাশাদির গুণ বলা হয় বলছেন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আমরা এই পাঁচটা জিনিস ভোগ করতে সক্ষম শব্দ কান শ্রবণ করে শব্দ স্পর্শ আমাদের দেহ স্পর্শ অনুভব করে শব্দ স্পর্শ রূপ আমরা চোখ দিয়ে রূপ দর্শন করি তারপরে বলছে যে রূপ রস আস্বাদ জিভে রস যে কোনো রস টেস্ট বলতে পারি আর বলছে গন্ধ নাক দিয়ে গন্ধ শুনি তাই বলছে এইগুলো হলো এই পৃথিবী এই যে পাঁচটা বস্তু আছে ক্ষিতি অপ্তেজ